এ যেন শিল্পীর প্রত্যাশা অনুযায়ী বিদায় বেলায় এমন বৃষ্টিধারা। মানুষের চোখের পানি আর প্রকৃতির কান্নায় ভারী হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার পরিবেশ। বরেণ্য শিল্পী লাখিয়া খানদের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছালে গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এরপর তার প্রতি শ্রদ্ধা জানায় সব শ্রেণী পেশার মানুষ। আপনারা সবে বাবার জন্য অনেক দোয়া করবেন। শেষ আশা একটাই ছিল, উনি প্রধানমন্ত্রীর জন্য গান করতে চেয়েছিলেন, দেশবাসীর জন্য গান করতে চেয়েছিলেন, এটা বাবার প্রথম থেকে ইচ্ছা ছিল। যখন শিল্পী, সুরকার, অভিনেতা, অভিনেত্রী জীবিত থাকে, তারা যেন জীবিত অবস্থায় তাদের পুরস্কার কিংবা তাদের যে সম্মান সেটা যেন দেওয়া হয়। প্রতিশ্রুতিশীল এমন শিল্পীর চলে যাওয়া সাংস্কৃতিক অঙ্গনের জন্য বড় ক্ষতি বলে মনে করেন ভক্ত ও শুভানুধ্যায়ীরা। এদেশে যে পাশ্চাত্য সুরের সঙ্গে দেশজ সুরের মেলবন্ধন ঘটিয়ে যে পপ সঙ্গীত, তার শুরুতে আজম খানের সঙ্গে আমরা বন্ধুরা ছিলাম। আর 80 দশক, 90 দশকের তরুণ লাখিয়া খানদের গান ছাড়া তরুণরা যেন জাগরিত হতো না। তার মধ্যে একজন গুণী, একজন প্রতিভাবান শিল্পী কখনো হারিয়ে যাবেন না। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন লাখিয়া খান আমাদের মাঝে থাকবে। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর নামাজের জানাজার জন্য লাখিয়া খানদের মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।